টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, টাকা ছাড়া দেওয়া যাবে না, টাকা দেন, টাকা দেন, টাকা আনছেন, টাকা আনছেন। টাকা সিঙ্গারা দেওয়া যাবো না, টাকা নাই খালা। কয়টা সিঙ্গারা চাইতেছে দিতেছেন না আপনি? চাইল দিলে তো দূরে যাওয়া লাগবো, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, গরিব মানুষ না, গরিব মানুষ, ঠিক আছে দেওয়া যাবো, মালিক নাই, মালিক স্যার দেওয়া যাবে না, আমার দেওয়া সম্ভব না, কোম্পানি দেয়, কোম্পানি দিলে অনেক কোম্পানি নেয় না, বুঝছেন, মালিক নাই। মানবতা কি ধ্বংস হয়ে গেল নাকি? মানবতা ভাই, আমি তো এই দোকানে চাকরি করি, একজন অসহায় মানুষ, উনি চাইতেছে উনি দিবেন না, এটা হইলো, এটা হইলো না, বুঝছেন? কি লাগবে আপনার? তো কত করে সিঙ্গারা? কত সিঙ্গারা? 5 টাকা, পুরি আছে 5 টাকা, সমাচার আছে 5 টাকা। তো মাত্র 5 টাকা জিনিস চাইতেছে দিতে পারবেন না? 5 টাকা জিনিস চাইতেছে না, তাই 10 টাকা দিতে চাইতেছে। 5 টাকা জিনিস লাগে না তোর ভাই, আমি তো মনে করেন যে এরা এই দোকানে আমি চাকরি করি, হ্যাঁ খান নাই, সকালে খান নাই না, কি করেন আপনি? চায়া খান ভাই, একটা অসহায় মানুষ আইসে খাওয়ার জন্য, আপনি খাওয়াইবেন না, এটা হইলো এদিক টাকা নেই যে, এদিক টাকা নেই কিসে? আমি তো আর এই দোকানের মালিক না, বুঝলেন না, আমি তো এই দোকানে চাকরি করি। মালিক না হলে আপনার পকেটে তো দিতেন আপনি, ঠিক আছে, পকেটে দেবে না, কারণ পকেটে খাওয়াইলে যা কত আমরা খালি, মানে আমরা মালিকে দেখলে আমরা সন্দেহ করবো, সন্দেহ করবো, এটা লাগে তো আমরা খাওয়ানো সম্ভব, কারণ তো আমি ডিউটিতে আছি, চাকরিতে আছি, যে কিনা আপনার চাকরিতে আছি। আপনি কি খাইবেন? নেন এই আয়, শোনেন আমি অর্ধেক দিব, আপনি অর্ধেক দিবেন না, শোনেন বিষয় হচ্ছে যে খালা একজন অসুস্থ অসহায় একজন মানুষ, সে আপনার কাছে খাইতেছে, শরীর তো আল্লাহ দিলে মোটা তাজা ভালোই আছে, তো খালা যে খাইতে চাইছে, কিন্তু আপনার দেওয়াটা উচিত ছিল নাকি? মালিককে ছিলেন নাকি? মালিক, মালিকের অনুমতি ছাড়া দেওয়া যায় না তো, বোঝেন নাকি? নিজের থেকে দিতেন, নিজের থেকে দেওয়াটা এটা পরে বাইরে গিয়ে দিব, এখানে দোকানে থেকে দেওয়া ঠিক না। আচ্ছা আপনি কী খাবেন? নেন দাও, এটা খাবেন, এটা কতগুলো নেবেন, কটা লাগবে আপনার? এগুলো 10 টাকা করে, কটা লাগবে? ঘরে কেউ নাই? ঘরে কেউ নাই? আছে বাবা, ঘরে কে আছে? আপনি কি বিক্রি করে চলেন? আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে বাবা, তারা বাজান বাজান বাড়িতে যে কয়জন আছে আপনি সহ? কয়জন আছে? তিনটা। ও সিঙ্গারা দেন তিনটা, সমোসা দেন তিনটা, পেঁয়াজ দেন তিনটা, সব মিলে জেলাই খাবেন, ঠিক আছে? এই বয়স, বয়স কত আপনার? অনেক বয়স আছে, এখন আপনি কখন বাইরে না, কখন সকাল, সকালে বাইরে না রাত্রে যান? দুপুরে খাবেন কোথায়? এগুলো তো ঘরের লোকজনের জন্য, ঘরের লোকজনের কিছু নিয়ে যান লবি করে, কোন সময় নেন? কেউ যদি অসহায়
খিদা লাগছে, তারা চাইলে আপনি দিবেন না, ঠিক আছে, না দিলে মনে করেন যে একটা অসহায় মানুষ খিদে লাগছে, খাওয়াবেন না, মালিককে কইবেন যে একটা অসহায় মানুষ অসহায় সমস্যা না, কিন্তু আমি তো আর মনে করেন যে আমার তো দায়িত্ব এটা বোঝেন না, আমার তো দায়িত্ব ই করতে হবে, আমার যে মালিক ওই দেয় সমস্যা নেই, গরিব অসহায় মানে মনে করেন যে কত হয়েছে আপনার, কত হয়েছে আপনার, হয়েছে আপনার দুপুরে খাওয়াইবো না, আপনার দুপুরে খাইতে কত লাগবো বাবা, কি খাইবেন আপনি, ভাত খাই, ভাত না আজকে ভালো কিছু খাইবেন, কি খাইবেন, ঠিক আছে, তাহলে আপনারা কই গরিব দেখি আইলে খাওয়াইবেন, ঠিক আছে, গরিব তো মোটা চাদা মোটা চাদা জ্বালাই দিছে, এখন মানুষের মানুষেরাও একটু ইয়া টিয়া করেন, হ্যাঁ আদর যত্ন করেন, খাওয়াইবেন, ঠিক আছে।